স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার রীতি। টাঙ্গাইলের ধনবাড়িতে আদিবাসী সংগঠনের আয়োজনে ত্রাণ বিতরণ। আজ সকালে টাঙ্গাইলের ধনবাড়ি পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের মাধ্যমে ধনবাড়িতে আদিবাসী সংগঠনের আয়োজনে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস বা কোভিড-19 প্রতিরোধে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন, এতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব এবং সংকটকালীন সময় অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ধনবাড়ি বাজার ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, উপভদ্র, স্বাধীন বাংলা নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক এস এম আব্দুর রাজ্জাক, সাংবাদিক সহ আরও অনেকে সমাজ সেবক উপস্থিত ছিলেন। ধনবাড়ি উপজেলা আদিবাসী ক্ষুদ্রনী গোষ্ঠীর মানে পক্ষে সংগঠন, এই সংগঠন থেকে আজকে আমরা সামর্থ্য ক্ষুদ্র আয়ে আমরা যা পারছি তাই আমরা দিয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে নির্দেশ সময়ে আমরা সেই কাজটি করে গেছি। আদিবাসী গোষ্ঠী মানে ওরা যে ক্ষুদ্র অঙ্গিক হলেও গরিব মানুষের এই সময় করোনা ভাইরাসের সময় মানুষের যে গরিব মানুষের অভাব, সেই অভাব কিছু কিছুটা হলে লাঘব করার জন্য এক মুঠ খাবার তুলে দেওয়ার জন্য যে যে ক্ষুদ্র আদি গোষ্ঠী এই সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণের ব্যবস্থা করেছে, এজন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই। পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষ যারা আছে সবার কাছে অনুরোধ করি যে এই সময়ে জাতির এই ক্রান্তিবিপ্লব নিয়ে সারা বিশ্বের যে সমস্যা, সেই বিশ্বের সমস্যার মধ্যে যাদের মানুষ গরিব মানুষরা ঘর থেকে বের হয়ে না আসে, আমার মনে হয় একমাত্র খাবার যদি তার ঘরে থাকে সে কখনো বেরিয়ে আসবে না। এখানে মানুষকে ঘরের মধ্যে ঢোকায় দেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, যার যার বাড়িতে খাবার পৌঁছায় দেওয়া, এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং দিন দিন আমরা এটাকে আরও গতিশীল করবো, আরও বেশি সহযোগিতা করব। আমি ধনিক শ্রেণীর সকলের কাছে এই সহযোগিতা চাচ্ছি। আমাদের সরকার প্রচুর সহযোগিতা করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক সহযোগিতা করতেছেন, আমাদের কৃষিমন্ত্রী মহোদয় নানানভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে আসতেছেন। তারই আলোকে আজকে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, আমরা পৌরসভার থেকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন দানশীল ব্যক্তি, বিশেষ করে ইয়ং শ্রেণীর যারা আছে আজকে যার সাথে সম্পৃক্ত হয়েছে, ওরা নিজ উদ্যোগে বন্ধু বান্ধব মিলিয়ে, কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে ওরা যে একটা ফান্ড করেছে, সেই ফান্ডের থেকে গরিব মানুষকে সহযোগিতা করেছে। এজন্য আমি আমার পক্ষ থেকে, ধনবাড়ি মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিই এবং আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন অচিরেই খুব কম সময়ের মধ্যে এই যে বৈশ্বিক সমস্যা, এই করোনা ভাইরাসের আক্রান্তের যে আজকে হাহাকার, সেই হাহাকার থেকে যেন আল্লাহ পাক আমাদের লাঘব করেন বা হেফাজত করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিই এবং আমরা সবাই দোয়া করব যে করোনা ভাইরাস যেন অচিরেই আমাদের দেশ থেকে তথা বিশ্ব থেকে উড়ে যায়, এই এই কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধনবাড়ি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আদিবাসী সংগঠনের সভাপতি নরেশ এবং সাধারণ সম্পাদক পরেশের মাধ্যমে যে নিরেশের মাধ্যমে যে ইয়ার ত্রাণ সামগ্রী দেওয়া হইতেছে, এটা বর্তমান যে দেশের ক্রান্তি লগ্নে করোনা ভাইরাসের কারণে যে ত্রাণ সামগ্রী, এটার জন্য আদিবাসী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি সকলের কাছে যে যে ধর্মের লোকই থাকবে কেন, তার ধর্মের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করতে বলি যে আল্লাহ যেন এই ক্রান্তি লগ্ন আমাদেরকে মুক্তি করে, সারা পৃথিবীর যেন মুক্তি করে, সারা পৃথিবীর মানুষ যেন মুক্ত হয়, এটার জন্য আমি সকলকে বলি যে যে ধর্মে আছে সেখান থেকে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে আমরা যেন এই ক্রান্তির থেকে
মুক্তি পাই, এই বলে এবং আদিবাসী সংগঠনকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের যে প্রকোপটা, সেই দিক দিয়ে আমাদের দেশের মতো গরিব দেশ যে দেশগুলি আছে সেগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিছু কিছু খাদ্য সংকট লেগে গেছে। এই খাদ্য সংকটের, এই খাদ্য সংকটকে মোকাবেলা করার জন্যে আজকে ধনবাড়ি আদিবাসী সমিতি, রবিদাস সমিতি যে উদ্যোগ নিয়েছে সেটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এই জায়গায় দাদা আছেন সভাপতি, নীরেশ আছে, ওনারা আসলে খুবই মানে অ্যাক্টিভ হয়ে এই সমিতিটার দিকে কাজ করে। আমি দেখি সারাটা উপজেলায় এরা তৈশাভেরা এই সমিতিটার জন্যে। বিশেষ করে আমি সভাপতি এবং সেক্রেটারি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রয়াসের জন্য। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.কম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।